নির্বাচন তো মুসলমানের দেশে হয় যাও হয় না কেন ঈমান বিক্রি করার একটা মেশিন আওয়াজ দেন কারণ হলো খেয়াল করেন আই খেয়াল করেন যুবক ভাইরা কষ্ট পাইতেছ যাও হ্যাঁ আওয়াজ দাও করো তো আল্লাহু আকবার আওয়াজ দাও বলেন আল্লাহু আকবার নির্বাচনের সময় কি হয় ভোট বেচা কিনা হয় কি হয় না আওয়াজ দাও কোন এমনি মাইকের সাউন্ড কম আসতেই কই বেচা কিনা হয় কি হয় না এক বাড়িতে ভোটার একজন জোরে কোন কয়জন চেয়ারম্যান পার্টি সাতজন সাতজনের কাছ থেকে পাঁচ সাতটা ৩৫০০ কথা কন তো তোমার ভোট একটা যদিও বুঝলাম যে মোটামুটি ভাবে যদিও জায়েজ ফতোয়া দেওয়া হয় যে একটা ভোট বিক্রি করা জায়েজ আছে তার মানে একজনের কাছে বিক্রি করার সাথে সাথে তো তোমার ভোটটা তারে দিয়ে দিলা তুমি ৫০০ টাকার মালিক বাঙালি বড় চালাক বিড়িখোর বাঙালি পানখোর বাঙালি এক ভোটুরে সাত চেয়ারম্যানের কাছে বেশি এক বোটরে ৬ মেম্বারের কাছে বেছে কথা কন কথা কন এক বোটরে ২ জন ৩ জন মহিলা পার্টির কাছেও বেছে ফেলাও একেবারে বাংলা ওয়াজ তার মানে তোমার ঈমানের দাম নাই বিশ্বনবীও কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত ওমারও রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত আবু বকরও রাষ্ট্র পরিচালনা করেছেন সভাপতি সেক্রেটারি থেকে কথা চলে আসছে ভোটের দিকে আল্লাহ আমাদের ঈমান ও আমল আর নির্বাচনের সময় ভোটরে তুমি হেফাজত করো আমিন কয়া ফলান ও দুনিয়ার উম্মতির দল বাংলাদেশের হাজারো মসজিদ আছে আল্লাহর কসম করে বললেও জাররা পরিমাণ মিথ্যা হবে না মসজিদের টাকা দিয়া সেক্রেটারি ব্যবসা করে খায় মসজিদের টাকা দিয়া কেশিয়ার ব্যবসা করে খায় সময় মতো চাইলে দিওয়ার মোরাদ হয় না কথা কন কথা কন মানে ভয় পেয়ে গেলেন নাকি মানিকগঞ্জের মসজিদের সভাপতি সেক্রেটারি খুব ভালো আমাদের গাজীপুরের কথা আর সিরাজগঞ্জের কথা আমরা গরিব মানুষ তো রে ভাই এই জন্য আমাদের মধ্যে সমস্যা আপনাদের মানিকগঞ্জে নাই দেলের কানটা লাগায় দাও তুমি যদি মসজিদের টাকার আমানত দারিদ্রের হেফাজত করতে না পারো তোমার মতো সভাপতির চায়রানারও দাম নাই তুমি যদি মসজিদের হিসাব ঠিক মতো না রাখতে পারো তোমার মতো সেক্রেটারির চাইরানারও দাম আমার রবের কাছে নাই তুমি কেশিয়ার তুমি ধর্মের টাকা ওয়াজ মাহফিলের টাকা মসজিদের টাকা মাদ্রাসার টাকা জনগণের নামে আমানতদারের টাকা মিম্বার তুমি যদি জনগণের মাঝে বরাদ্দ ঠিক মতো না করতে পারো তোমার মতো মিম্বরের দরকার নাই জনগণের রাস্তার টাকা দিয়ে যদি ঠিক মতো রাস্তা করে না দিতে পারো তোমার মতো চেয়ারম্যানের দরকার নাই কতক্ষণ কতক্ষণ ঠিক কিনা রাসূল ততক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ জিব্রাইল রে পাঠায় মুহাম্মদ হার গিজি না গো ফুতা তা না গো ফুতা জিব্রাইল জিব্রাইল হার গিজি না গো ফুতা তা না গো ফুতা রব্বুল জালিল রাসূল কথা কয় না মন খারাপ করে বসে আছে আমার আল্লাহ ডাক দেয়া বলেন হাবিব রে ও দোস্ত মুহাম্মদ তুমি মন খারাপ করে বয়ে রইছো কেন না 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 মক্কার কাফের বেঈমানেরা তোমারে প্রশ্ন করেছে তুমি তো প্রশ্নের উত্তরটা জানো না আমি আল্লাহ তোমারে তো বড় মোহাব্বত করি তোমারে তো ভালোবাসি এ নবীর উম্মতের দল রাসূলকে আমার আল্লাহ কেমন ভালোবাসে জানো আজকে কিছু নতুন আসন জীবনেও শোনেন নাই খেয়াল করেন দেলের কানটা লাগায় দেন বিশ্ব নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসে বিশ্ব নবীকে আমার আল্লাহ কেমন ভালোবাসে বিশ্ব নবীকে আমার আল্লাহ ভালোবাসিয়া ডাক দেয়া বলেন ও দুনিয়ার মানুষ ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিক
ربك وانحر إن شانئك هو الأبتر ও রাসূল তোমারে আমি বড় ভালোবাসি বড় মহব্বত করি তুমি মন খারাপ করো না একটা হাদিস শোনা দেয় রাসূল কামার আল্লাহ কেমন ভালোবাসতো রে মানিকগঞ্জের মুসলমান কেমন ভালোবাসতো জানো না রে পর্দার আড়ালের মা মা আমেনা বিশ্ব নবী মুহাম্মদ রে কোলে পায়া বড় খুশি হয়ে গেছে চাচারাও খুশি দাদাও খুশি সবাই খুশি কারণ ভাতিজা মুহাম্মদের চেহারা দেখে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেলে সারা দিন কাজ করে এটা সেটা নিয়ে ব্যস্ত সন্ধ্যা গুনিয়ে যায় কারো ক্ষুধা লাগে না وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহর মহব্বতের বান্দারা পর্দার আড়ালের মা মা আমেনা বিশ্ব নবী মুহাম্মদ রে কোলে একদিন কান্না করতেছে কষ্ট লাগতেছে চলবে তো ইনশাআল্লাহ কিছু সময় চাচারা ডাক দিয়া বলে আমেনা লিমা ইয়াবকিয়া আমেনা কেন কান্না করো কেন কান্না করো মুহাম্মদ রে পায়া কি তুমি খুশি হও নাই আমাদের সারা দিন খোদা লাগে না তুমি কেন মুহাম্মদ আমাদের ভাতিজারে লয়া কোলে লয়া কান্না করো মা আমেনার কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে রে মা আমেনা ডাক দেয়া কয় চাচা বলো খালু বলো বাবার মত না ফুপু বলো খালা বলো মায়ের সমান না জোরে বলেন ঠিক কিনা মামেনা কান্না করে আর বলে রে মুহাম্মদের চাচারা শুনো না আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ থাকতো আমার ছোট্ট মুহাম্মদের জন্য বাজার থেকে খেলনা এনে দিত আমার মুহাম্মদের জন্য সুন্দর সুন্দর ফুল কিনে দিত দুলনার মধ্যে শোয়া বেটা মুহাম্মদের কপালের উপরে ফুল বাইদা দিতাম প্লাস্টিকের খেলনা বাইদা দিতাম প্লাস্টিকের খেলনা দিয়ে আমার মুহাম্মদ খেলাধুলা করত বাবার হাতের কিনা খেলনার যে কি মজা এক দুই বছরের সন্তানই ভালো জানে কথা কন ঠিক কিনা এক দুই বছরের অনেক সন্তান আছে চাচা কিনা দিলে নিতে চায় না মনটা বেজার মার কাছে যা বলে মা আব্বু কই আব্বু তো বলতে পারে না আব্বুকে তো দেখে নাই আব্বু তো তোর জ্ঞান হওয়ার আগেই কবর দেশের যাত্রী হয়ে গেছে মা আমেনা বলে আমার আব্দুল্লাহ থাকলে আমার মুহাম্মাদের জন্য খেলনা এলা দিত কত ভালো লাগতো আমার আল্লাহ রাসূলকে ভালোবেসে ডাক দেয়া বলে ও আমেনা কান্না করো না গো কান্না বন্ধ করে দাও এমন একটা সময় আসতেছে পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে যেতে দাও যদি আমার আব্দুল্লাহ থাকতো আমার দোস্তর বাবা আব্দুল্লাহ থাকতো বাজার থেকে প্লাস্টিকের খেলনা দিত আমার মুহাম্মদ আমার হাবিব খেলনা করতো নামে না না আমার হাবিব আমার হাবিব আমার হাবিব আমার দোস্ত মুহাম্মদ ছোট্টবেলায় দুনিয়ার সাধারণ কোনো খেলনা দিয়া খেলবে না রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিম
يَعْلَمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ ও মুহাম্মাদের মা আমিনা রে কান্না বন্ধ করো আমার দোস্ত তো মুহাম্মদ সাধারণ খেলনা দিয়া খেলবে না সূর্যটা পশ্চিম দিগন্তে যেতে দাও সূর্য যখন ডুবে গেল চাচারা বলেন সন্ধ্যা ঘনিয়ে আসলো মুহাম্মদ ভাতিজারে দোলনায় শোয়া মুহাম্মদ রে শোয়ানো হলো আমরা দেখলাম আকাশের চাঁদার আকাশে নাই আস্তে আস্তে ভাতিজা মুহাম্মদের কপালের সামনে এসে হাজির হয়ে গেল চাচা আবু তালেব বলেন ও ভাতিজা মুহাম্মদ ওই দিন আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি মুহাম্মদ তো ছোট্ট তোমার কপালে বুঝি লাই গেছে পরে নাকি রাসূল আমার হাদিসে বলেন না চাচা না জানো না গো জানো না আমার মায়ের কান্না আমার আল্লাহ বন্ধ করার জন্য আমার মায়ের আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে ওই দিন আকাশের চাঁদরে আমার সামনে পাঠাইয়া দিয়ে বলছিল এ আসমানের চাঁদ যার না বানাইলে তরে বানাইতাম না সূর্য বানাইতাম না পাহাড় পর্বত খাল বিল নদী নালা ঝর্ণা ধারা বৃহস্পতি মঙ্গল বুধ শনি গ্রহ ইউস্কুটি তারকারাজি নক্ষত্র মীরা নামক তারকা পাহাড় পর্বত খাল বিল কোনো কিছুই হতো না ও চাঁদ যাও 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 আমার হাবিবের কপালের সামনে যা যাও আমার দোস্ত যখন আঙ্গুল নাড়াবে আমার রাসূলের আঙ্গুলের সাথে সাথে তুমি ডিস্কো ড্যান্স দিবা কষ্ট লাগতেছে আমার আল্লাহ রাসূলকে বড় ভালোবাসে বড় ভালোবাসে মামেনা আবারও একদিন কান্না করে মামেনা আবারও কান্না করে আমার আল্লাহ কয় কিরে আমেনা আজকে আবার কি হলো কান্না করো কে চাঁদ নিয়ে খেলা করে আমার হাবিব তাও ভালো লাগে না তোমার মামেনা কয় না আল্লাহ আমারও তো ভালো লাগে না কেন আজকে আবার কান্না করো কেন যদি আমার আব্দুল্লাহ থাকতো আঙ্গুল ধরে ধরে বাজারে নিয়ে যাইতো বাবার হাত ধরে ধরে বাজারে মজা কিনার ইন্টারেস্টটাই অন্যরকম কথা কান ঠিক কিনা বাবার আঙ্গুল ধরে ধরে বাজারে যাওয়া খেলনা কিনা বাবার আঙ্গুল ধরে নানার বাড়ি হাইটা যাওয়ার মজাটাই আলাদা খালা ওয়াইট করতেছে নানি ওয়াইট করতেছে আমার নাতি আব্দুল্লাহ আসতেছে আমার বোন পুতে আব্দুল্লাহ আসতেছে নানিও হাত পাইতে রইছে খালারাও হাত পেতে আছে মামারাও সন্তানের ভাগিনার জন্য রেডি হয়ে আছে কথা কম ঠিক কিনা মা আমেনা বলে আল্লাহ রে কান্না তো এমনি আসে না যদি আমার আব্দুল্লাহ আজকে থাকতো আমার দস্তরে নিয়ে না হাঁটতো আমার আব্দুল্লাহ মুহাম্মদ রে নিয়া নানার বাড়ি যাইতো মদিনার গলিতে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াইতো মনটা বড় শান্তি পাইতাম আমার আল্লাহ ডাক দেয়া বলে না মেনা না আমার রাসূল দুনিয়ার সাধারণ অল্প জমিন দাম ওলা জমিনের মধ্যে বেড়াবে না কক্সবাজার আর কুয়াকাটা বাঙ্গা রাস্তা দিয়া আমার রাসূল বেড়াবে না আমার রাসূলের যানবাহন হবে এসিয়ার কন্ডিশন না একটু জাররা থেকে জাররা পরিমাণ ঝাঁকি লাগবে না আমার রাসূলের সফর হবে সবচেয়ে বেশি লম্বা সফর কক্সবাজার কুয়াকাটা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদিও বা 24,000 বর্গ কিলোমিটার আজ পর্যন্ত সর্বোচ্চ কয়েক লক্ষই ধরলাম কিলোমিটার পর্যন্ত মানুষ আকাশের দিকে গিয়েছে যেখানে মাত্র 300-450 কিলোমিটার উপরে জমিন থেকে 450 কিলোমিটার দূরে আন্তর্জাতিক মহা স্টেশন সেখানে আসা যাওয়া হয় না আমার রাসূল 350 কিলোমিটার যাবে না 450 কিলোমিটার নয় 450 কোটি কিলোমিটারও নয় 450 কোটি
কোটি বিলিয়ন কিলোমিটার নয়, বিলিয়ন ট্রিলিয়ন কিলোমিটার নয়, বিলিয়ন ট্রিলিয়ন আলোক বর্ষ রাস্তা নয়, তার সে দূর তার সেও দূর, আমার হাবিব আমার বাড়িতে আনন্দ ভ্রমণ করবে, বেড়াবে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। কষ্ট লাগতেছে? কষ্ট পেলেন নাকি? রাসুল কে আমার আল্লাহ ডাক দেয়, রাসুল তোমারে বড় ভালোবাসি, মন খারাপ কেন, কি প্রশ্ন করেছে? রাসুল কে আমার আল্লাহ জবাব শিখায় দেয়, রে জিব্রাইল যাও, আমার রাসূলকে তো আমি বড় ভালোবাসি, আমার রাসূলকে জবাবটা শিক্ষা দিয়ে আসো। কাফের বেঈমানেরা প্রশ্ন করে বসছে, ও মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হও, তুমি যদি সত্যি নবী হও, তুমি বলো কেনান থেকে যে এগারো ভাই, দশ এগারো ভাই মিশরে আসছিল, কি ঘটনা ছিল, কি হয়েছিল, কি কারণে তারা আসছিল, সেই ঘটনাটা একটু আমাদেরকে বলো। রাসূল তো জানতেন না, আমার আল্লাহ চমৎকার ভাবে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ইজ কালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। নবী ইউসুফ একদিন বাবা ইয়াকুবের কাছে যা বলে, বাবা আমি আজকে রাতের বেলায় স্বপ্নে দেখেছি এগারোটা নক্ষত্র চাঁদ সূর্য আমার সিজদা দেয়। বাবা ডাক দেয়া বলে, বেটা সাবধান, তোমার যেই সৎ ভাই আছে, অন্য মায়ের ঘরে সৎ ভাই আছে, খবরদার আমার প্রথম বিবির ঘরের দশ সন্তানের কাছে তোমার স্বপ্নের কথা বলবা না। বলে কেন বলা যাবে না? আমার আল্লাহ ডাক দেয়া বলেন, সূরাতুল ইউসুফ পাঁচ নম্বর আয়াত, পালা ইয়া বুনাইয়া লা তাকসু সুরু ইয়াকা আলাম ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এই গ্রামের মানুষরা তো ঘটনা শোনার পাগল, মজার ওয়াজ খেয়াল করো, দশটা মিনিট সময় দেন বাবা, মজা লাগবে, খেয়াল করেন। আজকে দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, ছোট ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, ছোট ভাইয়ের ছেলের স্কুলের বেতন বাকি থাকে, বড় ভাইয়ের কাছে পাঠায়, বড় ভাইয়ের নামে সাভারে জমি কিনে ফেলায়, আছে না আছে না নাই? বড় ভাই জমির কাগজপত্র বোঝে না, ছোট ভাই ভালো বোঝে, বড় ভাইদেরকে ঠগাইয়া ছোট ভাই মাশাআল্লাহ সবগুলো লিখে নাই, কথা কন আছে না নাই? বড় বোনকে তার হক ঠিক মতো আদায় করে না, মেজ বোনটারেও জায়গা জমি পায় সেটাও দেয় না, অর্থাৎ একজন আর একজনকে ঠগানোর প্লেয়ার আছে না নাই? আজকে সেই ওয়াজটা আপনাদের কাছে হবে, কারো জন্য যদি খুব খোদা হয় নিজে সেখানে আগে পড়তে হয়, কথা কম ঠিক কি না? ও নবীর উম্মতের দল পর্দার আড়ালের মাপ, দিলের কানটা লাগা দাউনের মাপ, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর ওই দশ ভাই আমার ইউসুফের সঙ্গে খারাপ আচরণ করে। দশ ভাই একদিন ডাক দিয়ে বলে, এই সভাপতি সাহেব ডাক দিয়ে কয়, সেক্রেটারি এদিকে আয়। দশ ভাইয়ের কমিটি তো
সেক্রেটারি এদিকে আয়, কই কি বলেন স্যার? কই ইউসুফকে একটা কিছু করে ফেলতে হবে, বাবা শুধু ইউসুফের প্রতি খেয়াল করে, বাবা শুধু ইউসুফ রে মোহাব্বত করে, ইউসুফ রে দেশান্তরিত করে দে, না হয় হত্যা করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, দশ ভাই মিলে পরামর্শ করতেছেন, সেই পরামর্শের কথা আমার আল্লাহ সূরাতুল ইউসুফের আট নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয কালু লা ইউসুফ দশ ভাই মিলে একদিন বুদ্ধি করতেছে, এদিকে আজ ইউসুফকে কিছু একটা করে ফেলতে হবে, আমরা তো বৃহত্তম দল, আমরা দশ ভাই, বাবা আমাদের প্রতি খেয়াল করে না, শুধু ইউসুফ আর ইউসুফ, শুধু ইউসুফ আর ইউসুফ, শুধু ইউসুফ আর ইউসুফ রে নিয়ে ব্যস্ত। আমাদের বাংলাদেশে দেখবেন কিছু কিছু মা বাবাও আছে শুধু ছোট ছেলের এই সব দিতে চায়, আবার কিছু কিছু মা বাবা আছে খালি বড়টা নিয়ে রে পাগল, কথা কনাছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমার ওয়াজ কিন্তু একদম টাটকা ওয়াজ, যে কয়েকজনই আছেন কথা বলবেন টাটকা কথা, কষ্ট হবে? আল্লাহর মহাব্বতের বান্দারা দশ ভাই মিলে বলে, চল ইউসুফ রে আমরা গায়েব করে ফেলবো, কি করা যায়? বাবার সামনে যায়, চমৎকার ভাবে ডাক দিয়া বলতেছেন, ও বাবা ইউসুফ না আমাদের ছোট্ট ভাই, আদরের ভাই। আওয়াজ দেয়া বলেন তো চোরের মন, জোরে কন, আরো জোরে, চোরের মন, মাছের রাজা ইলিশ চোরের রাজা, আমি বলি নাই, গ্রেফতার হইলে আপনারা হইবেন, আমি বলি নাই রে ভাই। ও আল্লাহর মহাব্বতের বান্দারা যুবক ভাই, প্রাইমারি স্কুলে কোন পুলিশে চাকরি করে না, সেখানে তো শিক্ষিত মাস্টাররা চাকরি করে, সেই প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাদের টাকা চুরি করে কোন চোরাই, ঠিক বললাম না? ও নবীর উম্মতের দল দশ ভাই মিলে একদিন বাবার কাছে যায়, কয় আরসিল হুমানা গদাই ইয়ার তাওয়ায়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবার কাছে যায় কান্না করে, সেক্রেটারি সাহেব তো অভিনয় করে, কারণ সেক্রেটারি কমিটির একটু চালাকি হয়, কথা কন ঠিক কিনা? আরে কমিটির ওয়াজ খারাপ লাগতেছে? দশ ভাইয়ের কমিটি, আরে আমি ওয়াজ করি না, কোরআনের মধ্যে আছে। সেক্রেটারি সভাপতি যে আব্বার কাছে কান্না একবার অস্থির হয়ে গেছে, আব্বা আগামীকালকে খেলতে যাব, বেড়াইতে যাব, সফরে যাব, বাবারে যদি ইউসুফ রে না দাও, যদি ইউসুফ রে না দাও আমরা কিন্তু যাব না। ঝামেলার দরকার নাই, এরকম ভাবে আধা ঘন্টা এক ঘন্টা আমরা ওয়াশ করি, কি করেন ইনশাল্লাহ? জি জি ইনশাল্লাহ, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ? কয় ভাই আয় চল আমাদের সাথে খেলতে হবে, আমাদের সাথে যাইতে হবে। সেক্রেটারি কান্না করে, যদি ইউসুফরে না যাইতে দেন আমরা খেলতেই যাব না, আমরা ঘুরতেই যাব না। আব্বা বলতেছে, কি রে তোদের ভাবসাব তো আজকে তেমন তেমন ভালো মনে হয় না, আজকে এত ভাবসাব কেন? ইউসুফের প্রতি আজকে দরদ দেখি উতলায়া পড়তেছে, কারণটা কি? কি ব্যাপার? নবী আমার ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলে, না বেটারা না, আমার বড় ভয় হয়। কালা ইন্নি লা ইয়াহজুনুনি আন তাযবাহু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন।
সেক্রেটারি সভাপতিরে কয় না বেটা থাক আমার সুব্রিনিয়া ভয় হয় আমার সুব্রে হয়তো বা বাগে খেয়ে ফেলবে রে না 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 আমার পূর্ণিমার চাঁদ রে সুব্রে আমি দিতে পারি না বলে বাবা আপনি এটা কোনো কথা বললেন আমরা নবীর পুত্র দশ সিনা সিফা সালার দশ জন শক্তিশালী বীর পুরুষ থাকতে আমাদের কলিজার টুকরো ভাইরে বাগে খেয়ে ফেলবে আর আমরা আন্ডা করব আর আমরা ঘোড়ার ঘাস কাটবো বাবা কোনো সমস্যা হবে না আপনি আমাদের সাথে দিয়া দেন কলু লা ইন আকালাহু যিউব ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লা খাসিরুন আমরা বড় দল আমরা থাকতে ইউসুফরে টাচ করতে পারবে না ইউসুফের একটা পশমের আমরা ক্ষতি হতে দেব না আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় হা চক্রান্তকারী তুমি যতই বড় শক্তিশালী হও না কেন আমার ইউসুফের একটা পশম ছিড়তে পারবে না কষ্ট পেতেছেন ভাই নবী ইউসুফরে বাবা নিজের হাতে সাজাইয়া তাফসিরে মাজহারি আর ইবনে কাসিরের মধ্যে বলা হয় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবার আঙ্গুলটা এইভাবে লাগানো বিদায় দিচ্ছেন নবী ইয়াকুব নবী ইউসুফরে বিদায় দিতে চায় না নবী ইউসুফরে সুন্দর করে সাজায় গোছায়া সভাপতি সাহেব ডাক দেয়া কয় আব্বা ইউসুফরে আমার কাঁধে উঠায়া দাও মুফাসসিরিনে কিরামগণ এরকম তাফসিরি বলেন সভাপতি যা কয় আব্বা আমার কাঁধে উঠায়া দেন আমি কাঁধে করে নিয়ে যাব মানে বাবার কাছে ভালো সাজবে কথা কন ঠিক কিনা সেক্রেটারি যা কয় গুতা মারে সভাপতি হ্যাঁ তুমি সভাপতি দিয়ে খালি তোমার কথা টিকবে নাকি আমি কইতেছি টিবল এখানে গারো এখানে গারো হলে গারো কথা কন্ঠে কিনা কেশিয়ার ডাক দেয়া কয় এ তোমরা সভাপতি আর সেক্রেটারি তোমরাই মস্তি চালাও গা যদি আমারে কেশিয়ার রাখতে চান টিউবওয়েলের তিন হাত ওইদিকে সরায় গাড়তে হবে কথা কন ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ভাই সভাপতি কয় না বাবা আমার গাড়ি সুবরে উঠায় দেন সেক্রেটারি কয় আমারেও দেন কেশিয়ার সব কয় আমারেও দেন বাকি সদস্যরা কয় সভাপতি আর সেক্রেটারি মারামারি করে আমরা কি সুবের ভাগ পাবো নি সব ক্ষমতার অধিকারী সভাপতি সাহেব জোর করে নবী ইউসুফ রে বাবার সামনে থেকে কাঁধে উঠায় দেলের কানটা মাইকের দিকে লাগায় দেরে মা এখন যত আলোচনা সামনে যাবে তত আপনাদের মজা লাগবে খেয়াল করেন নবী ইউসুফ আর ইয়াকুব বাবার পুত্রের হাত এইভাবে সারা সারা তাফসিরে মাজহারের মধ্যে বলেন নবী ইউসুফ আর বাবা ইয়াকুবের দৃষ্টি যতক্ষণ সামনাসামনি ছিল এক পলকের জন্য নবী ইউসুফ বাবার চোখ থেকে আড়াল হয় না বাবা ইয়াকুব নবী ইউসুফের দৃষ্টি থেকে আড়াল হয় না কেবলমাত্র একটু আড়াল হয়েছে ডানে আর বামে টানিং ঘুরেছে মোর যখন ঘুরেছে হয়তোবা বাবা ইয়াকুব থেকে একটু আলাদা তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন নবী ইউসুফ রে সভাপতি সাহেব গার থেকে জমিনের মধ্যে সিটকা মেরে ফেলে দিয়েছেন নবী ইউসুফ আবেগ ভরা কণ্ঠে দশ বায়ের চেহারার দিকে তাকাইয়া ডাক দেয় ভাই আমি না তোদের আদরের ছোট্ট ইউসুফ বাবার সামনে একরকম আচরণ করলি রে বাবার দৃষ্টি আড়াল হইয়া কেন আর একরকম আচরণ করো
मेहरबानी करे आमार संगे खराब आचरण करो ना। दस भाई डाक दिया कय अरे यूसुफ आमादेर काछे साहाज्य चाया लाभ नाई, तुमी तुमार सेई एगारो नक्षत्र आर सूर्य चाँदेर काछे साहाज्य चाओ। नबी यूसुफ के लइया दस भाई जखन नाकि जंगलेर दिके रवाना हय, আমার আল্লাহ ডাক দেয়া বলে ও পয়গম্বর মুহাম্মদ জাননি ওই দিন থেকে আমার ইউসুফের কষ্ট শুরু হয়ে গেছে। তবে ইউসুফের কষ্ট শুরু নয়, যত দিন একদিন একদিন করে সামনে যাবে আমার ইউসুফের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ইউসুফ 15 নাম্বার আয়াত, কত নাম্বার? 15 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আই ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। কোরআনের কথা মজা লাগে না খারাপ লাগে? খুব খেয়াল করো, অল্প সময় আধা ঘন্টা, বেশি লম্বা চড়া নয়, পর্দা ডালের মায়েরা খেয়াল করো ভাইদের আর ইউসুফের কি হয়। দেলের কানটা লাগাও, একজনের ক্ষতি যারা করতে চাও কি পরিণত হতে পারে, ভয়ঙ্কর পরিণতি, খেয়াল করে রে মা। আমার আল্লাহ ডাক দেয়া বলেন দশ ভাই মিলে যখন নাকি আমার ইউসুফ নিয়ে যায়, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ, ওয়া আজমাউর ফাইল হলো দশ ভাই। দশ ভাই মিলে যখন একত্রিত হয়ে তারা একটা সিদ্ধান্তের উপরে অটল অবিচল হলো, আইয়া জুআলুহু ফি গায়াবাতিল জুব্বি, আমার ভাই ইউসুফরে একটা অন্ধকূপের মধ্যে ফেলে দাও। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে দয়া দশটায় মিলে আমার চাঁদ পূর্ণিমার ইউসুফরে হাত পাবাই যেন কূপে ফালায়া দেয়, তুমি কোথায়? জিব্রাইল বলে আল্লাহ আমি তো অনেক দূরে আছি। আল্লাহ বলে তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফের একটা পশম যেন ক্ষতিগ্রস্ত না হয়। কাদের কোদ হরত্তু দারি বরকাম অন্ত হাসবি অন্ত রাবি জুল জালাল। জিব্রাইল আমিন বিশ নবী ইউসুফের কাছে আয়সা হাজির হয়ে চমৎকার ভাবে ধরে ফেলছে আর সুন্দর করে বসায়া বসনের ব্যবস্থা করে দিয়া নবী ইউসুফ রে এবার সান্ত্বনা দেয় আমার আল্লাহ, চমৎকার একটা সান্ত্বনা। কি সেই সান্ত্বনা? আমার আল্লাহ বলে ওই দিন কূপের মধ্যে আমার জিব্রাইল রে ইউসুফকে জিব্রাইল চমৎকার ভাবে সান্ত্বনা দেয় বলেন লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ও ইউসুফ আজকের এই কাজের জন্য আপনি মন খারাপ করবেন না। ও নবী ইউসুফ এমন একটা দিন সামনে আসতেছে ওরা বিক্কার জুলা লইয়া রওনা দিবে, তুমি উঁচু জায়গায় বসবা, তুমি তাদেরকে চিনবা, দশ ভাই তোমাকে চিনবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ইউসুফ টেনশন করো না, তোমাকে আমি আল্লাহ সান্ত্বনা দিলাম তোমার জন্য সান্ত্বনা। ও পর্দার আড়ালের মা মজার ওয়াজ খেয়াল করো, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিন দিন সেই কূপের মধ্যে বসা। দশ ভাইয়ের মধ্যে একটা ভাই ছিল যেই ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। কি নাম? আওয়াজ দিয়ে বলেন কি নাম? ইয়াহুদা। ইউসুফকে আলাদা আলাদা গোপনে গোপনে একটু মহাব্বত করতেন, প্রতিদিন রশির সাথে বেঁধে বেঁধে কূপের মধ্যে খানা দেয়।
তৃতীয় দিনও খানা দেয়। একদিন হঠাৎ করে যায় খানা দর জন্য নিচের দিকে তাকায় দেখে কূপের মধ্যে ইউসুফরে দেখা যায় না। ভাই ইহুদার কপালটা ঘেমে গেল, মাথার মধ্যে চক্কর লাগা ফলাইছে, শরীরটা ঘাম ঝরতেছে। দৌড়ায়া ভাইদেরকে ডাক দেয়া বলে, ভাই তোমরা সভাপতি সাহেব কাম সারছে, সভাপতি গিরি এবার শেষ হয়ে যাবো গা। আয় সেক্রেটারি কেনারে, ভাই কি হয়েছে আমুদা, কি কস সেক্রেটারি বার বের হয়ে যাবো গা, সেক্রেটারি পদ হারাইবা, দায়িত্ব ঠিক মতো পালন না করতে পারলে সভাপতি গিরি চলবে না, দায়িত্ব ঠিক মতো পালন না করলে সেক্রেটারি গিরিও চলবে না, কেশিয়ার ঠিক মতো যদি করতে না পারো কেশিয়ার গিরি চলবে না, ঠিক মতো সময় যদি মসজিদের টাকা দশ জনে চাওয়ার সাথে সাথে যদি কেশিয়ার না দিতে পারো, তোমার মতো সেক্রেটারির মসজিদে যাওয়াই হারাম। কষ্ট পেতেছেন? আমি কিন্তু আবার চিকন মানুষ, মাঝে মাঝে গেলে শুই ঢুকে তুমি খেয়াল করেন। ইহুদা ডাক দিয়া কয়, যদি সভাপতি গিরি টিকাইতে চাও তাড়াতাড়ি করে ইউসুফরে যে কূপে ফেলছো তাড়াতাড়ি করে ইউসুফকে খুঁজে বের করো, তা না হলে তোমার খবর খারাপ, সভাপতির পথ হারায় ফেলাইবা। আমার কথা না কোরআনের কথা? আওয়াজ দেয়া বলেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মানিকগঞ্জের মানুষের আমার বান্দারা শোনো, আমি আমার ইউসুফ রে ওই কূপের মধ্যে আর রাখি নাই, এক নাম্বার জেলখানা ছিল তিন দিন কূপ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন সূরাতুল ইউসুফ ১৯ নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াজাআত সাইয়্যারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলাদাল قال يا بشرى هذا غلام। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো আর জানো, শোনো আর জানো। বলে কি জানবো? আমি আল্লাহ তাআলা, আমার নবী ইউসুফ যখন কূপের মধ্যে, আমি আল্লাহ আমার ইউসুফকে সংরক্ষণ করার জন্য মিশর সিরিয়া থেকে একটা বাণিজ্যিক কাফেলা, একটা বাণিজ্যিক কাফেলা মিশরের দিকে রওনা দিয়েছিল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহু খায়রুল মাকিরিন। বলতেছিলাম ইহুদা ভাইজান ডাক দিয়া বলে, সভাপতি সভাপতি গিরি যদি টিকাইতে চাও, ইউসুফ রে যে কূপে ফেলছো, ইউসুফ তো কূপে নাই, কোথায় যেন চলে গেল ওয়াজ মনে আসেনি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, তিন দিন পরে আমি সিরিয়া থেকে একটা বাণিজ্যিক কাফেলা মিশরের দিকে রওনা দিয়েছিল, যেই বাণিজ্যিক কাফেলার রাহবারের রাস্তার ম্যাপটা মাথা থেকে আউট করে ভালো রাস্তা ভুলাইয়া কূপের রাস্তা ধরিয়ে দিয়েছিলাম। বাণিজ্যিক কাফেলার রান্না বাড়ার দায়িত্ব যিনি, তাফসীরে মাজহারির মধ্যে তার নাম লেখছে মালিক ইবনে দবর। এই মাম সাহেব বুঝুন, নাম কি বললাম জোরে কোন, কি আওয়াজ দে আপনারা কোন, কি লাস্ট ওয়াজ মুখস্থ করায়, মালিক ইবনে দবর। মালিক ইবনে দবর রান্না বাড়ার কাজে ব্যস্ত, কূপের সামনে যা বালতির মধ্যে রশি লাগাইয়া পানি উঠাবেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াজা আত সাইয়্যারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলাদাল্লাহ ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম। মালিক ইবনে দবর বলেন, এ কাফেলার ভাইরা দেখো কূপের মধ্যে কেমন যেন ফুটফুটে একটা সন্তান দেখা যায়, চমৎকার একটা পুত্র সন্তান দেখা যায়, যার চেহারার দিকে তাকাইলেই বড় মায়া লাগে রে, দেখ কে যেন কূপের মধ্যে ফালায়া দিস। আল্লাহর মহাব্বাতের বান্দারা দেলের কান্টা লাগায় দেনারে মা,
কান্না হবে কান্না চোখে রাখতে পারবা না মালিক ইবনে দবর কূপ থেকে উঠাইয়া তাড়াতাড়ি করে স্থান ত্যাগ করা শুরু করেছে দশ বার মাথা হট হয়ে গেছে গরম দৌড়াইতে দৌড়াইতে কাফেলাটাকে ধরে ফেলছে তারা যায় বলে কি ব্যাপার তোমরা অন্যের কোথায় পাইছো দশ ভাই বলে ও কাফেলার ভাইরা ভয় করো না এই ছোট্ট ইউসুফ আমাদের কোনো ভাইটাই হয় না কোনো আত্মীয় না এই ইউসুফ হলো আমাদের বাড়ির গোলাম জোরে ও বাণিজ্যিক কাফেলার ভাইরা আমাদের ইউসুফ আমাদের বাড়ির গোলাম ওর একটা বদ অভ্যাস ও শুধু পালিয়ে যেতে চায় হয়তো বা আজকেও কোনো ভাবে পালানোর চেষ্টা করেছে এই জন্য পালাইতে গিয়ে কূপের মধ্যে পড়ে গেছে ও মিশরের ভাইরা আমরা আমাদের গোলাম ইউসুফ রে তোমাদের কাছে বিক্রি করতে চাই তোমরা বিক্রি কিনবা নাকি ক্রয় করবা নাকি বলো বলে হ্যাঁ কত টাকা বেচবা সভাপতি সব ডাক দেয়া কয় ইউসুফ রে বিক্রি করা তো উদ্দেশ্য নয় ইউসুফ রে দেশ ত্যাগ করানো উদ্দেশ্য জোরে কন ঠিক কিনা কষ্ট লাগতেছে শুনবেন না দশ পনেরো মিনিট ইনশাল্লাহ খেয়াল করেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আমার আল্লাহ বলেন ও পয়গম্বর দশ ভাই মিলা কাফেলাটারে ডাক দেয়া বলে ভাই আমরা বিশ দেরহাম হলে ইউসুফ রে বিক্রি করব জোরে বলেন কয় দেরহাম মাত্র বিশ দেরহাম আমি মুফতি শহীদুল ইসলাম মাদানে বানায়া বলি না আমার আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফ ইমাম সাহেব হুজুর বিশ নম্বর আয়াত কয় নম্বর আমার হুজুর গো লাগে কষ্ট পাইতেছেন নাকি ভালো লাগতেছে ঠিক হ্যাঁ আরে ওয়া শুরু করছি রাত চারটেই বাজে মাঝকে যা আছে গোপাল আল্লাহর বান্দারা বিশ নাম্বার আয়াত সূরাতুল ইউসুফে আমার আল্লাহ বলেন বিশ দেরহামের বিনিময় আমার ইউসুফ রে দশ ভাই মিলা বিক্রি করল বিশ নাম্বার আয়াত সূরা ইউসুফ ওয়াশারাউহু বিসামানিম বাখসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফিহি মিনাজ জাহিদিন সর্বপ্রথম আমার ইউসুফের দাম আমি আল্লাহ বিশ দেরহাম নির্ধারণ করলাম ইবনে কাসির আর মাজহারি রহমতুল্লাহি আলাইহি বলেন দশ ভাই বিশ দেরহাম বিক্রি করে দুই দেরহাম করে করে বন্টন করে নিয়েছেন অন্তত এই কাজটা ভালোই করছে ঠিক না ঠিক না কথাকান কথাকান ঠিক কিনা অন্তত এই কাজটা ভালোই করছে চেয়ারম্যান সাহেব সাতটা ওয়ার্ডের জন্য সাত হাজার টাকা এনে এক মেম্বার রে দুই হাজার টাকা দেয় নাই সাত মেম্বার রে সাত হাজার টাকা যদি দেয় এটা হলো অরিজিনাল চেয়ারম্যান কথা কয়না আওয়াজ দেন ভয় পাইতেছে না হন একজন মেম্বার একশোটা কাট আনছে রিলিফের চাউল আনছে বরাদ্দ করছে সাত নং অর্ডের জন্য দরগ্রামের সাত দিল্লির সাত হরগজের সাত সাতটা ওয়ার্ডের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার একশোটা কাটের মালিক একশো কাট পাইছে একশো জনের নাম পাবে ওই মেম্বার যদি অরিজিনাল মেম্বার ওয়ালা হয় ওই মেম্বার যদি আসল মেম্বার হয় রবের গোলাম মেম্বার হয় জান্নাতের তামান্নাওয়ালা মেম্বার হয় জাহান্নামের ভয় করানেওয়ালা মেম্বার হয় একশো কাট মধ্যে একটা কাটো এদিক সেদিক করতে পারে জোরে বলেন পারে আল্লাহ কবুল করুক বলেন আমিন আরে ভাই আল্লাহর মহাব্বতের বান্দারা করবেই না কেন মাত্র মেম্বার হইতে গেলে যদি পাঁচ লাখ খরচ করন লাগে চেয়ারম্যান হইতে গেলে যদি দুই কোটি খরচ করন লাগে আল্লাহ কবুল করেন জোরে কানা আমিন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন
অন্তত ওই সভাপতি সাহেব এই ক্ষমতা দেখায় কয় নাই যে 20 দিরহামের আমিস পাঁচটা নেই আর তোরা সবাই মিলে 15 দিরহাম ভাগ করে নে আমি সভাপতি যে তোমার দাপট বেশি আমারে 5 দিরহাম দে সভাপতি সাহেব 2 দিরহাম করে করে 5 10 ভাই মিলে ভাগ করে নিয়েছে আমার আল্লাহ সেই কথাটা সূরাতুল ইউসুফের 20 নম্বর আয়াতে বলেন বাণিজ্যিক কাফেলা মিশরের রাজধানী শহরে ঢুকে গেছে খরগোশের মায়েরা দেলের গান্ডা লাগা দাও শহরের অলিতে গলিতে খবর মালিক ইবনে দবর একটা গোলাম পাইছে রে গোলামটা বড় সুন্দর মিশরের রাজধানীতে আস্তে আস্তে প্রচার হয়ে গেল একটা গোলাম আছে যার নাম ইউসুফ দেখতে অনেক সুন্দর বয়স কত হবে 7-8 বছর বা 2-1 বছর কম বেশি হবে এরকম সময়ের বয়সের সন্তানদের দেখতে একটু সুন্দর লাগে জরে বলেন লা তারপরেও তো আবার ইউসুফ নবী যার ব্যাপারে রাসূল বলেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইউসুফকে দিয়েছেন সুবহানাল্লাহ নাই আল্লাহর রাসূল বলেন আমার উম্মতেরা ইউসুফরে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যতা যদিও দেয়া থাকে তবে আমি রাসূলের চেয়ে সুন্দর করে বানাই নাই পর্দার মায়েরা গোলাম বিক্রি হবে কেউ আর কিনতে পারে না এই যে আর সময় তো নাই লম্বা চূড়া হবে না এখন তো মাত্র মূল পয়েন্টে আসলাম মা বোনদেরকে একটু সাইজ করার দরকার আছে না নাই আওয়াজ দেয়া বলেন আছে না নাই এ নবীর উম্মতের দল ও পর্দার আড়ালের মায়েরা রে দাসী আর জুলাইখা বাজারে আবার ঘুরতেছে মার্কেট করতেছে আর কি দাসী যায় জুলাইখার ডাক দেয়া কয় ও ম্যাডাম শুনলাম মালিক ইবনে দবরের ঘরে নাকি একটা গোলাম আছে খুবই নাকি সুন্দর গোলাম ও ম্যাডাম জুলাইখা আরে ইউসুফ জুলাইখার যে মূল কাহিনী এটাই তো মূল কথা সরাসরি কোরআন থেকে তোমাদেরকে শোনাইতেছি খেয়াল করো জুলাইখা ডাক দেয়া কয় রাখ বাদ দে তোর গোলাম টোলাম কিসের গোলাম দেখবি কত গোলাম আসলো গেল আমি ওটা কেনার টাইম নাই কয় স্যার যদি কিছু মনে না করেন গ চলেন না এক নজর একটু দেখবো আর চলে আসবো কেনার দরকার নাই যেহেতু শুনতেছি খুব সুন্দর গোলাম একটু মেহরবানি করে চলেন না যাই একটু গোলামটারে দেখে আসি আমার আল্লাহ ডাক দেয়া কয় জুলাইখা যা তাড়াতাড়ি যা আমি আল্লাহ জুলাইখারে ইউসুফের সামনে পাঠায়া দিলাম জুলাইখা ডাক দেয় কয় চলো তোমার জ্বালায় আর বাঁচতেছি না চলো গোলাম দেখি আসি তাফসির ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ তাআলা সেই কথাটি সূরাতুল ইউসুফের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ক্বালাল ইশতারাহু মিন মিসরা লি ইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আই ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা এখান থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট শুরু হলো নবী ইউসুফকে দেখার জন্য জুলাইখা দাসীর সাথে রওনা হয় গোলাম তো আবদ্ধ গোলাম যদি পালায় যায় গোলামকে বন্দি করে রাখা হয়েছে আজাদ তো আর করা হয় নাই 20 দিরহাম দিয়ে ক্রয় করেছে ব্যবসায় লাভ না হলে তো ইউসুফরে গোলামটারে মালিক ইবনে দবর বাণিজ্যিক কাফেলারা বিক্রি করবে না তাফসির ইবনে কাসির আর মাজহারিতে বলা হয় দাসী আর জুলাইখা যখন মালিক ইবনে দবরের দরবারে হাজির হয় মালিক ইবনে দবর আমারে চেননি হা চিনি আপনি তো অর্থমন্ত্রীর ওয়াইফ জুলাইখা কিফতির বা ইফতিরের
स्त्री अपनी जुलाइखा हाँ आमी आस्ती तुम्हारा ना कि एक टा गुलाम बिक्री करो बा एक टा सुंदर ना कि गुलाम आसे वही गुलाम टा मैं देखते चाहे एक तो आमा के देखाओ ना अल्लाह र मोहब्बतेरे बंदरा अमर अल्लाह डाक दे अवले पैगंबर अमर यूसुफ रे जुलाइकर सामने जखन आना हाय एक नजर जुलाइखा अमर यूसुफेर चेहरार दिगे तकाइया ज्ञान हराया जमीने लुटे पड़ेछे दासी चोखे मुखे काने पानी दिया कोई मैडम गुता मारे मैडम देखते ही सामना एमन आबार ज्ञान हराया फेलाइलेन देखे চোখে মুখে পানি দিয়া জ্ঞান ফিরাইয়া জুলাইখা ডাক দিয়া কয় মালিক ইবনে দবর এদিকে আয় মূল মালিককে কার সঙ্গে কথা বলতে হবে কয় ম্যাডাম আমার সাথে বলেন এ সাবধান টাকা লাগে স্বর্ণ লাগে পয়সা লাগে দেশ যদিও বিক্রি করতে হয় বিক্রি করতে রাজি এই গোলামকে আমার ঘরে নিতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ শুনো মাত্র 39 বছর 6 মাসের ব্যবধান হুজুর কয়দিন 39 বছর 6 মাস মতান্তরে 40 বছরের ব্যবধান 10 ভাই মিলে হাত পা ভাই দা কূপে ফলায় আমি বলি না আমার ইউসুফ কূপে থাকবে না আস্তে আস্তে বেচা কিনা হবে আস্তে আস্তে মন্ত্রীর ঘরের মধ্যে পাঠায় দিলাম জুলাইখা স্বর্ণ দিয়া রেশমি কাপড় দিয়া ওজন দিয়া বাড়িতে নিয়া রওনা জুলাইখা লালন পালন করতেছে সন্তানের মতো দেখাশোনা করতেছে চিরুনি দিয়া মাথার চুলগুলো আশ্রয় দেয় তেল দিয়া দিয়া সাজায়া দেয় ও নবীর উম্মতের দল পর্দার আড়ালের মা পুরুষ আর মহিলাদের মধ্যে একটা যৌন চাহিদা আকর্ষণ দিয়েছেন কে আরো জোরে বলেন লজ্জার কিছু নাই রে মুমিন লজ্জার কিছু নাই জোরে বলেন কে 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 আল্লাহ এ নবীর উম্মতের দল যুবক বন্ধুরা এই ফাঁক দিয়ে যেহেতু আসছে ফ্রি মাইন্ড একটা ওয়াজ করে যায় যাদের সমস্যা আছে মানে দুর্বলতা আছে আমার লগে যোগাযোগ কইরো কোরআনে একটা আয়াত আছে আল্লাহর কসম আল্লাহর কসম হারবালে জীবনেও যাওয়া লাগবে না হারবালেও যাওয়া লাগবে না বয়স বেশি হয়ে যাবে যৌবন ফোরাবে না ফোরাবে না আমার আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে এই ব্যাপারে চমৎকার আলোচনা করেছেন অপদরালের মায়েরা দিলির কান্দা লাগা দাও জুলাইখা ইউসুফের মাথা চিরুনি করে দেয় জামা কাপড় পরায়া দেয় এইবার বলেন তো আকর্ষণটা কত বেশি লাগতেছে কত বেশি আকর্ষণ ফেস টু ফেস মাসকে মাস বছরকে বছর যার সঙ্গে এক ঘরের মধ্যে উঠা বসা মাত্র এক নজর দেখে যদি জ্ঞান হারায়া ফেলায় এখন এতদিন হয়ে গেছে আকর্ষণ কমছে না বাড়ছে আরো জোরে বলেন আকর্ষণটা কেমন ভাড়া বাড়ছে আমি মুফতি শহীদুল ইসলাম বলি নাই আমার আল্লাহ তাআলা সেই আকর্ষণের কথাটা সূরাতুল ইউসুফ 23 নম্বর আয়াত ইমাম সাহেবের কয় নম্বর জন্য বললাম সূরাতুল ইউসুফ 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুহুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসান মাসওয়া ইন্নাহু লা ইউফলিহু যালিমুন জুলাইখা ইউসুফের প্রতি কিরকম আকর্ষণ হয়ে গেছে আমার আল্লাহ সূরাতুল ইউসুফের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন একদিন ঘরের সব দরজা বন্ধ ইউসুফ নবীর বয়স 16-17-18 মানে একজন বালেক দেখতে সুন্দর হৃষ্টপুষ্ট যুবক যখন পদার্পণ করলেন আমার আল্লাহ বলেন জুলাইখা একদিন নিজেকে সাজে সাজাইলেন যত রকমের সাজ এরকম সাজ জুলাইখা জীবনে কোনোদিনও সাজে নাই রাজমহলের যত রকমের ভালো দামি দামি গহনা
দামি দামি আশকারা মাশকারা লাইলা ফাইলা টাইলা নাইলা আছে না আছে না ওরে বাবা রে বাবা কত কিছু রে তোর নামও জানি না মহিলারা ঠিকই দোকানদার রে যা কয় কয় চিচিং দেন দোকানদার কয় চিচিং কি রে ভাই কিন্তু মহিলারা যে কোন দেশ থেকে নামগুলো আমদানি করে আল্লাহই ভালো জানে এ যুবক বন্ধুরা খেয়াল করো জুলাইখা ওই দিন সর্বোত্তম সাজা সেজেছে নিজেকে সবচেয়ে সৌন্দর্য করতে চেয়েছে এটা ইসলামের একটা বিধান এবং সুন্নাহ আমল স্ত্রী সেজে গুজে স্বামীর জন্য বাসায় ওয়েট করবে এটাই ইসলাম বলে কোরআন বলে হাদিস বলে কথা কোন ঠিক কি না আমাদের দেশে দেখবেন কিছু কিছু মা বোনেরা আছে স্বামী চায় স্ত্রী একটু স্মার্টলি থাকুক একটু ফ্রেশ থাকুক সেজে গুজে থাকুক কিন্তু নতুন শাড়ি দশটা বিদেশ থেকে পাঠায় জামাই বিদেশ থেকে আসতেছে এর পরেও চার বছর আগের সিরাটা ঘুরে বেড়াও হতে পারে তোমার কারণেই তোমার স্বামীর চোখটা অন্যদিকে চলে যাবে কথা কন ঠিক কিনা ও মা লম্বা চূড়া নাই খেয়াল করম এই জন্য ইসলামিক বিধান মা আজকের ওয়াজ থেকে অন্তত এটা শিখলা জুলাইখা যেভাবে ইউসুফ রে আকৃষ্ট করার জন্য নিজেকে সাজসজ্জায় সজ্জিত করলো ও হরগজের মায়েরা বোনেরা নাতি সেজে গুজে দাদারে দেখাবা নানি কে দেখাবা নাতি সেজে গুজে দাদারে দেখাইবা দাদারে দেখাইবা বলবা ও দাদা দেখো না সাজছি গো লিপস্টিক নিয়েছি আলতা মালটা এটা সেটা সেজে গুজে কুবে দাদা দেখো তো আমারে কেমন লাগে দাদা বলবি ও মাই চুল থাকলিং থ্যাংক ইউ চুল দাদা বলবে আ চুই ছে এরকম হইছে আরে দাদার নাতি দুটো মস্কারি করতেই পারে ও বোন তুমি সাইজা দাদারে দেখাইবা ও বোন সেজে গুজে স্বামীরে দেখাবা ও মা সেজে গুজে স্বামীরে দেখাও তুমি সেজে গুজে কেন রিক্সাওয়ালার ব্যানলারে দেখাও এই জন্য সাবধান মা সাবধান হও আর লম্বা চূড়া নয় রে মা ইউসুফ ঘরের দরওয়াজা বন্ধ জুলাইখা বলেন ওয়া কালাত হাই তালাকা কালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইফলিহু যালিমুন সাতটা দরওয়াজা বন্ধ করে দিয়া নিজেকে উত্তম রোজে সাজিয়ে গুছিয়ে ইউসুফের সামনে যা বলতেছেন ওয়া কালাত কালাতের ফাইল হলেন জুলাইখা ওয়াহেদ মুয়ান্নাসের সিগা ওয়া কালাত হাই তালাকা এই বেটা ইউসুফ আমার দিকে তাকা তোরই তো কই কানে যায় না আরে ইউসুফ দরজা বন্ধ এক নজর তোকে আমি দেখেছিলাম অজ্ঞান হয়ে গিয়েছি আর তোর সঙ্গে আমার সঙ্গে কত দিনের এই যে দেখ থাকতেছিস আমার কাছে আমি তোর প্রেমে পড়ে গেছি অকালা থাই তালাকা তোরেই বলতেছি তোরেই কই আয় বেটা ইউসুফ আয় আমার কাছে আয় ইউসুফ বলে না রে জুলাইখা কাপড়ে ঢাকিলা তুমি তোমার দেবতা রহম কেমনে ডাকিব জুলাইখা কূপ থেকে উঠানে ওয়ালা আল্লাহ তাআলার মুখ জোরে কন্যা সুবহানাল্লাহ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কষ্ট পাইলেন অনেক আলহামদুলিল্লাহ আর বেশি লম্বা চোরা নয় আজকের মতো আমি এখানে রেখে দেই কথা কি বলেন কষ্ট পাইলেন আপনারা এ ঘটনা এটা যদি শেষ করতে যায় আরো দুই তিন দিন লাগবে ভাই এজন্য আর লম্বা চোরা নয় আবার যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ এখান থেকে আবার একদিন কথা হবে কিংবা অন্য কোন হুজুরও যদি আসে ইনভাইট করেন সমস্যা নাই খোলামেলা বলে যে আমাদের এক হুজুর এসেছিল হুজুর তো সময় পায় না কালেকশন টালেকশন এই পর্যন্ত বলছিল হুজুর আমাদের রিকোয়েস্ট আপনি আর পর থেকে বলবেন ইনশাআল্লাহ
যেভাবে যদি প্রস্তাব রাখেন ইনশাআল্লাহ এরপর থেকে শুনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন কোন পর্যন্ত গিয়েছি কথা আমার আল্লাহ বলেন ইউসুফ বলতেছে না যাওয়া যাবে না জুলাইখা কয় আসো ইউসুফ সামনের দিকে দৌড় জুলাইখাও পিছনে পিছনে দৌড় আমার আল্লাহ বলেন ইউসুফ দৌড় দৌড় দায়িত্ব তোমার ঘরের দরওয়াজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ নাই আওয়াজ দেয় বলেন তো বাবা দরজা দরজা খুলে দেনে ওয়ালা কে আরো জোরে বলেন কে অফতিহাত লাহুম আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা এ নবীর উম্মতের দল আসলে ভাই মুখস্ত করে তো ওয়াজ করা যায় না যে কোনো বিষয়ে যে কোনো জায়গা থেকে ওয়াজ শুরু করতে বলবেন ইনশাআল্লাহ শুরু করতে পারবো তবে দেলের কানটা লাগা দাও ও দুনিয়ার মুসলমান খেয়াল করো আমার আল্লাহ বলেন আমার ইউসুফ দৌড়ায় দরজা আমি আল্লাহ খুলে দিলাম জুলাইখাও পিছনে পিছনে দৌড়ায় সর্বশেষ দরওয়াজাটাও খুলে দিলাম ইউসুফ নবী গিয়া আজিজে মিশর জুলাইখার স্বামীর সাথে ধাক্কা মানে দুইজন গিয়া সরাসরি হাতে নাতে স্বামীর কাছে ধরা পড়েছে সুবহানাল্লাহ নাই আল্লাহু আকবার বলেন আমার কথা না আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া বলেন সূরাতুল ইউসুফের 25 নম্বর আয়াত 25 নম্বর ওয়াস্তাবাকাল বাবা ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইদাহা লাদাল বাব দুইজন দৌড়ে দৌড়ে একেবারে স্বামীর সাথে হাতে নাতে ধরা স্বামীর সামনে যা জুলাইখার রূপ পরিবর্তন কারণ মহিলারা বড় চক্রান্তশীল কথাগণ ঠিক কিনা স্বামীর বাড়ির টাকা পয়সা চাউল ডাউল ফ্রিজের মাছ আর গোস্ত বাবার বাড়ি কেমনে দৌল লাগবা বালা করে জানে কথাগণ কথাগণ ঠিক কিনা পারে কি পারে না হা ও ভাই শ্বশুর শাশুড়ির হক আছে মা বাবার হক আছে জুলাইখা স্বামীর সামনে যা করতেছে ও প্রাণের স্বামী আজিজে মিশর এত সম্পদ দিয়ে কিনে আনলাম নিজের হাতে লালন পালন করলাম কেমন নিমোখারাম ইউসুফ দেখো 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 তোমার ইজ্জতের উপরে হাত লাগাইতে চায় দেখো আমার আক্রমণ করতে চায় আমার সাথে খারাপ কাজ করতে চাইছে আমি জানে পরানে দৌড়ায় তোমার এসে দৌড়ায় ধরলে মারলাম মানে অভিনয় যারে কয় একেবারে মানে স্বামীরে জড়ায় ধরে মানে অভিনয় তাফসিরের কিতাবের মধ্যে বলে স্বামীর প্রতি খুব ভালোবাসা দেখাইতেছে ইউসুফরে একদম ভুলেই গেছে গা স্বামী তো এইবার স্ত্রীর কাছে দুর্বল কথা কয় না আওয়াজ দেয় কোন ঠিক কিনা মেম্বার তার বোর কাছে যায় দুর্বল বউ ভালো করে জানে যে তুমি কত নাম্বারের মেম্বার চেয়ারম্যান ও বোর কাছে যা দুর্বল সারাদিন বেটাগিরি দেয় এলাকা দিয়ে চেয়ারম্যান গিরি করে বোর কাছে যায় চেয়ারম্যান গিরি চলে না কথা ঠিক কিনা বউকে ডাক দিয়ে কয় হ্যাঁ এত বড় সাহস ইউসুফের ইউসুফ শাস্তির জন্য প্রস্তুত হও ও প্রাণের স্বামী ইউসুফ রে জেলখানায় ঢুকাও না হয় অন্য কোন শাস্তি দাও ইউসুফ নবী ডাক দেয় কয় আজিজে মিশর আল্লাহর নামে শপথ করে বলি আমি ইউসুফ আপনার স্ত্রীর দিকে হাত বাড়াই নাই এমন সময় দুলনার মধ্যে দুলতেছে একজন ছোট্ট সন্তান কষ্ট লাগতেছে এক মিনিট এই কথাটা বলে শেষ দেবো ছোট্ট সন্তান এবার সাক্ষীর দরকার আছে না নাই
সাক্ষীর কথা আমি মাদানী বলি না কুরআনুল কারীমরে প্রশ্ন করি ওই দিন ইউসুফের পক্ষে কে কাজ করেছিল সাক্ষী হয়েছিল কে আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন সূরাতুল ইউসুফ 26 নম্বর আয়াত ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা মিন আহলিহা মানে জুলাইখারি কোন আত্মীয়র ছেলে ছোট্ট সন্তান মানে ওই ফ্যামিলির কোন সন্তান দরবারের দুলনায় দুলতেছে যার মায়ের এখনো নিফাসটায় মানে 40 দিন পূর্ণ হয় নাই মানে সন্তানের বয়স 40 দিন হয় নাই আমার আল্লাহ বলেন ওই ঘরের মধ্যে আমার ইউসুফের আর কোনো সাক্ষী নাই আমি আল্লাহ আমার দুলনার ছোট্ট সন্তান ছোট্ট বান্দাকেই আমার ইউসুফের জন্য সাক্ষী বানায়া দিলাম